দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা চান্দিনা উপজেলার 6 নং বারারা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাইয়ের সাথে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি বিগত 5 বছর যাবৎ এই ইউনিয়নটি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন। তা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আবারও চাইছে তিনি পুনরায় নির্বাচন করেন, সেক্ষেত্রে তার ব্যক্তিগত মতামত এবং বিগত 5 বছরে তার উন্নয়ন এই সব কিছু মিলে আছে তার সাথে আমরা কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমাদের কিছু আপনি বলবেন যে আসলে বিগত 5 বছর তো আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন, আসলে কী কী উন্নয়ন করতে পেরেছেন যে? আসলে আমি প্রথমে শুরু করে যে এই ইউনিয়নে যখন আমি চেয়ারম্যান হই, যেখানে আমি বসা এই ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের যে আসলে কোনো কাঠামো ছিল না, এই যেই কাঠামো সব নতুন, একেবারে নতুন। আমি এসে দেখলাম যে সব সমস্ত জানালাতে ভাঙা, এটাকে সমস্ত এই ইউনিয়ন পরিষদটাকে প্রথমে মেরামত করি। মেরামতের পরে আমি আমার ইউনিয়নের সর্বসাকুল্যে হাত দিই, যেখানে যেখানে আমাদের ব্রিজ প্রয়োজন, আমি প্রায় 23টা ব্রিজ এই ইউপি চেয়ারম্যান হওয়ারকালীন এই পর্যন্ত 23টা ব্রিজ নতুনভাবে নির্মিত হয়েছে, যেটির সর্বনিম্ন ব্যয় হচ্ছে 25 লাখ আর সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। এবং এই ইউনিয়নে আমি চেয়ারম্যান হওয়ার পরেই প্রায় 35 কিলোমিটার রাস্তা পাকা করেছি এবং 40 কিলোমিটার রাস্তা আপনার সংস্কার করেছি, পাকা রাস্তা সংস্কার করতে পেরেছি। এবং আপনার বিভিন্ন আমরা LGSP থেকে রহিমের বাড়ি থেকে করিমের বাড়ি পর্যন্ত এই সমস্ত রাস্তা, অনেক রাস্তা প্রায় রাস্তা সংযোগ দিয়েছি এবং সেটা প্লাট সুলিং করেছি এবং হেরিং বোর্ডের মাধ্যমে আমরা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা আমরা করতে পেরেছি। জনগণের দূর কাছে যাওয়ার জন্য, জনগণের যে বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং গর্ভ ভাতা যেগুলো আমরা দিয়েছি, সেগুলো আমরা অতীতের যেই কোনো তুলনায় নজিরবিহীন। আমরা যেই কাজগুলো করেছি স্বাধীনতার পর থেকে, এখানে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান এখন পর্যন্ত হতে পারে নাই। আমি সর্ব এই 2016 সালে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান জনপ্রতিনিধি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি। সেখানে হওয়ার পরেই এই যারা আওয়ামী লীগ করেছেন তাদের প্রত্যেকের ঘরে ঘরে যাতে তারা বাঁচতে পারে এবং তাদের সাথে কথাবার্তা বলার সমন্বয় করে এই ইউনিয়নটা যে কীভাবে সাজানো যায় সেভাবে আমি সাজিয়ে মোটামুটি আকারে এনেছি। কিন্তু বিগত 40 বছর যেই কাজ হয় নাই, এই 5 বছরে তার 4 গুণ কাজ বেশি হয়েছে। জনগণ আপনি যেখানেই যান, যেই গ্রামে যান, যেই ওয়ার্ডে যান, যার সাথেই দেখা হয়, যদি তাকে জিজ্ঞাসা করেন, সে আমার শত্রু হোক, তারাই বলবে যে এই ইউনিয়নে বিগত 40 বছরের তুলনায় এই 5 বছরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তো সুতরাং আমি দলের দিক থেকে আমি এখন রানিং চেয়ারম্যান এবং দলের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি দলের কাছে মনোনয়ন চাব, দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি মনে করব সকল এই উপজেলা আরও 13টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত, সকল আগে আমি নির্বাচিত হতে পারবো বলে আমার আশাবাদ। ভোটের মাধ্যমে আমাকে আবার নির্বাচিত করে তাইলে আমি আমার এই আগামী 5 বছরের মধ্যেই আমি এই ইউনিয়নের সকল জনগণের কাছে অনন্ত এটা দিতে পারবো যে তাদের পায়ে মাটি লাগবে না। আমাদের গণতন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা যারা নির্বাচন করবে তো এটা প্রতিদ্বন্দ্বিতা হইতেই পারে, এটা হোক, সেটা আমার আমি প্রতিদ্বন্দ্বিতাকে ভয় পাই এরকম না। তারা প্রতিদ্বন্দ্বিতা করুক, আমিও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার নৌকা মার্কা নিয়ে আবার এই ইউনিয়নে আমি আবার নির্বাচিত হই। এই যদি দলের গণতন্ত্র মানতে যাই, মানতে গেলে যদি জনগণ, এই ইউনিয়নের জনগণ যদি বলে যে আপনি আমাদের উন্নয়নের স্বার্থে আপনি নির্বাচন করতে হবে, জনগণ আমাকে সাপোর্ট দেয় তাইলে আমি নির্বাচন করব। যদি জনগণ বলে যে না, দল যাকে মনোনয়ন দিয়েছে তার যদি আমি নির্বাচিত, তাইলে আমি আমার প্রধানমন্ত্রী এবং যিনি করেছেন সেই আশে আমি থাকবো। এবং আমার আরেকটি কথা থেকেই যায়, আমাদের এই প্রয়াত অধ্যাপক আলী আকবর সাহেব, তিনি এই চান্দিনা উপজেলাটাকে তিল তিল করে সাজিয়ে এসেছেন। ওনার মৃত্যুর কারণে আমাদের
জনরল শেখ হাসিনা আবার আরেকজন সংসদ আরেকজন কে মনোনয়ন দেন, উনি আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। আমি মনে করি আমরা সকলে ভাই ভাই ঠাই ঠাই হিসেবে আমরা বাঁচতে চাই, যেহেতু আমরা সকলে আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলে আমরা আবার নির্বাচিত করি, কারোর পক্ষে হিংসুক না থাকুক সেটা আমরা আশা করি। কারণ বলতে আমি যখন লেখাপড়া করি, মাস্টার ডিগ্রি পাস করি, তখন আমি আমার এই ইউনিয়নের প্রথমে ছাত্রলীগ থেকে জড়িত হয়ে যুবলীগ, তারপর আওয়ামী লীগ, এখন আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তো সুতরাং ওনার সাথে আমার অনেক চলাফেরা ছিল, ওনাকে মনে আমাকে খুব পছন্দ করতো, আমি ওনাকে খুব ভালোবাসতাম, সেই নিয়ে ওনায় এই দুনিয়ার ছেড়ে চলে গেছে, সকলকে ছেড়ে চলে গেছে। সে এখন সেইটা আমার ওনার চিরজীবন ওনার স্মরণীয় ঘটনাগুলো আমার অনন্ত মনে থাকে। অসংখ্য ধন্যবাদ জানা যাচ্ছে আপনার মূল্যবান সাক্ষাৎ কাটে এনসিপি টিভি দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম।